আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যে জানেন যে এমফিল ডিপ্লোমা পরীক্ষার তারিখ মার্চের 8 তারিখ, এবং খুব ইম্পর্টেন্ট, দেখেন এবার যেই সময় সেটা কিন্তু 9:30 থেকে 11:30, কেউ 10টা মনে করার দরকার নেই, কেউ যাতে 9টাও মনে না করে। তো আজকে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা হলো আজকে পরীক্ষার দিন আপনি আসলে কিভাবে আপনার কিছু টেকনিক কাজে লাগাবেন, এবং পরীক্ষার পূর্ব মুহূর্তে যে লাস্ট কয়েকটা দিন আছে এটাকে আপনি আসলে কিভাবে কাজে লাগাবেন। তো আমার ছোট্ট একটা লাইভ থাকবে আপনাদের সাথে, এবং তারপরে এই ভিডিওটা আমার মনে হয় যে আপনার জন্য প্রিপারেশনে হেল্পফুল হবে। তো শুরুতেই আমরা আসি যে শেষ যে কয়েকটা দিন বাকি আছে, আপনাকে অবশ্যই এর মধ্যে প্র্যাকটিস করার জন্য সাবজেক্ট ফাইনাল এবং মক টেস্ট ম্যাট্রিক্স পয়েন্ট থেকে একটা সিলেবাস অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, যে আমাদের এখানে প্রায় 12টা সাবজেক্ট ফাইনাল এবং 2টা মক টেস্ট, এবং বুঝতে পারছেন একটা ডিসকাউন্টে সেটা অ্যাডমিশন নিচ্ছে। তো আমার মনে হয় যে আপনারা এই প্র্যাকটিসটা অবশ্যই থাকা উচিত। ডিপ্লোমা এমফিল পরীক্ষায় 100 নম্বরের কোশ্চেন থাকে ইতিমধ্যে, সেটা আপনারা জানেন, এবং তার মধ্যে এখন পর্যন্ত 20টা SBA সিঙ্গেল বেস্ট অ্যান্সার। হ্যাঁ, তো আপনারা এই 100 নম্বরের যেই প্রশ্ন থাকে সেটা যাতে আপনি সময় মতো শেষ করতে পারেন, সেজন্যই কিন্তু আপনার প্র্যাকটিসের প্রয়োজন। তো এর মধ্যে আপনারা চেষ্টা করবেন যে অনলাইনে তো অবশ্যই দিবেন, অনলাইন অফলাইন দুইভাবেই দেওয়া যাবে, চেষ্টা করবেন যে আপনি কয়েকটা পরীক্ষা অন্তত অফলাইন, এবং মক টেস্ট অবশ্যই অফলাইনে দিতে হবে, মক টেস্ট অবশ্যই অফলাইনে দিতে হবে। তো এখন শেষ মুহূর্তে আপনি কি পড়বেন সেটা আমরা অলরেডি বের করেছি, যে ইম্পর্টেন্ট টপিক শিট অনেকেই কালেক্ট করেছে, যারা এখনো কালেক্ট করেন নাই সেটা করে নেবেন। এখানে কি আছে এই শিটটাতে আছে, মনে করেন আপনি প্যাথোলজি সেল ইঞ্জুরি, এখান থেকে কোন কোন টপিকগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ, অ্যানাটমি থোরাক্স কোন টপিকগুলো আপনি পড়বেন, টপিকের নাম লেখা আছে, এবং পাশে আমরা একটা বইয়ের পেজ নাম্বার দিয়েছি, এই কি নোট, এই কি নোটের পেজ নাম্বার, মনে করেন ফ্রি রেডিকেল, আপনি সরাসরি গিয়ে এই বই থেকে পেজ নাম্বারটা বাছাই করে ফ্রি রেডিকেলটা সেটা পড়ে ফেলতে পারবেন, ঠিক আছে। এবং আপনাকে বলতে চাই যে এমফিল ডিপ্লোমা পরীক্ষার সামনে আরেকটা আছে, যেটা AFMI যেটা করে আর্মিতে যেটা আছে, সেটারও কিন্তু আমরা এই মার্চের 3rd week থেকে একটা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। যারা ইন্টারেস্টেড অবশ্যই AFMI যে এমফিল ডিপ্লোমা পরীক্ষাটা আছে সেটার জন্য প্রস্তুতি, সিলেবাস কিন্তু সেই। হ্যাঁ, BSc-এর যে এমফিল ডিপ্লোমার সিলেবাস এবং AFMI সেটারও সিলেবাস কিন্তু একই। তো যাই হোক, এখন আমরা শেষ মুহূর্তের যে প্রস্তুতি এটা, এবং BSc-এর যে এমফিল ডিপ্লোমা এটা দেখাতে চাচ্ছিলাম, এমফিল ডিপ্লোমা BSc, তো এখন আমরা আপনাকে আরেকটু যদি এতে আসি যে প্রশ্ন সলভ করার জন্য, অলরেডি 10 ইয়ার্স কোশ্চেন সলভ তো আপনারা অনেকেই আছেন, এই যে কোশ্চেন সলভের জন্য যে বইটা আছে কুইক রিভিশন, আপনারা চ্যাপ্টার ওয়াইজ এখান থেকে প্রশ্নগুলো সলভ করে ফেলবেন, ঠিক আছে। এবং যারা ম্যাট্রিক্স পয়েন্টের অনলাইন এবং অফলাইন ক্লাসে আছে আপনাদের কাছে অবশ্যই এই শিটগুলো আছে, তো এই শিটের কোনো কিছু যাতে বাদ না পড়ে, এখান থেকে আপনি প্রচুর প্রশ্ন স্টেম কমন পাবেন, আপনি জাস্ট একটু মাথাটা খাটিয়ে অ্যান্সারগুলো করতে হবে, ঠিক আছে। তো সবশেষে আমরা এখন যাব যে আপনি এই শেষ কয়েকটা দিন আসলে কিভাবে প্রিপারেশনটা নেবেন। আপনি বইগুলো এবং যে ইম্পর্টেন্ট টপিক সেটার কথা বলেছি, হাতের ফুল বুক সবই অবশ্যই পাবেন। আমরা প্রায় 20 থেকে 25 দিন আগে একটা রুটিন দিয়েছি আপনাকে, হ্যাঁ, এবং এই রুটিনে আমরা চেষ্টা করেছি যে প্রতিটা লেকচার যাতে 2 থেকে 3 বার করে আপনি রিভিশন দিতে পারেন, সেভাবে আসলে সাজানো হয়েছে। তো অসুবিধা নেই, আপনি যাদের প্রয়োজন রুটিনটা প্রয়োজনে আমি আবার গ্রুপে দিব। এই রুটিনটাও আপনি যদি এই সামনে 22 বা 23 তারিখ থেকে ফলো করেন, আপনার 1 থেকে 2 বার, একবার অন্তত রিভিশন আবার গুছিয়ে দিতে পারবেন। এতে সুবিধা হলো আপনার কোনো টপিক আসলে বাদ পড়বে না, এটা একটু মাথায় রাখতে হবে, এবং পাশাপাশি আপনি সাবজেক্ট ফাইনাল এবং মক টেস্ট পরীক্ষাগুলো কিন্তু পাশাপাশি দিয়ে দিবেন। এখন পরীক্ষার দিন যে যেখানেই থাকেন, সিট যেখানেই পড়ুক, অবশ্যই আপনি হাতে সময় নিয়ে বের হয়ে চলে আসবেন। তো 1.5 ঘন্টা পরীক্ষা, এটা তো খুব বেশি আসলে সময় না, রেসিডেন্সে যেরকম 3 ঘন্টার পরীক্ষা থাকে
সেখানে অনেক সময় প্রিপারেশন অনেক কিছু প্রয়োজন হয়। তো এইখানে এই যে 100টা প্রশ্ন, 100টা প্রশ্ন যেখানে 1.5 ঘন্টা সময়, ঠিক আছে, এবং আপনার পরীক্ষা শুরু হচ্ছে 9:30, এটা আপনি অলরেডি জানেন। এখন এই সময় ম্যানেজমেন্ট করার জন্য আপনি যখন ম্যাট্রিক্স পয়েন্টের মক টেস্ট দিবেন তখন আপনি এভাবে ভাগ করে ফেলবেন, 30 মিনিট করে, 30 মিনিট করে 1.5 ঘন্টা ভাগ করে ফেলবেন। তো আপনাকে মাথায় রাখতে হবে 30 মিনিটে 35 কোশ্চেন, 35 কোশ্চেন দাগাইতে হবে। এটা কিন্তু আপনাকে খুব ইম্পর্টেন্ট, আপনি এমন জায়গায় পৌঁছাতে হবে প্রথম 30 মিনিটেই চলে যেতে হবে আপনি 35টা প্রশ্নে আসলে আসেন কিনা, অথবা একটু এদিক ওদিক হতে পারে সেখানে যাবে। আর দ্বিতীয়ত রুল নাম্বার 2 যদি আমি বলি, এটা তো রুল 1 সময় ম্যানেজমেন্টের একটা পোর্শন। এখন রুল 2-তে যদি আমি যাই, সেখানে আপনি দেখতে হবে যে SBA-টা আসলে আপনি কখন অ্যান্সার করবেন। তো আমার পরামর্শ হলো SBA-টা আপনি এই প্রথম 30 মিনিট পার হওয়ার পরে, এই প্রথম 30 মিনিট পার হওয়ার পরেই আপনি SBA-তে গিয়ে SBA-গুলো অ্যান্সার করার চেষ্টা করবেন। আচ্ছা, রুল নাম্বার 2। রুল নাম্বার থ্রিতে যদি আমি একটু আসি, যে SBA কোশ্চেন অ্যান্সার করার কিছু টেকনিক আছে। মনে করেন এটা যদি একটা SBA কোশ্চেন হয়, SBA কোশ্চেন কিন্তু অনেক লম্বা লম্বা লাইনের হয়, 4 লাইন পরে, এরপরে আপনার উত্তর থাকলো এ বি সি ডি, এরকম উত্তর থাকলো, 5টা স্টেম থাকলো। প্রথমেই আপনি এই অ্যান্সারগুলো আগে পড়ে নেবেন, অ্যান্সারগুলো পড়ে নেবেন। অ্যান্সারগুলো পড়ে নিলে হবে কি, আপনি আসলে কি অ্যাসপেক্টে চিন্তা করবেন সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা পড়বেন, পড়ার পরে লাস্ট লাইনটা সেখানে আসলে কি চেয়েছে সেটা পড়বেন, তারপরে আপনি প্রথম থেকে পড়বেন। এতে সময় অনেক কম লাগে, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় আপনার উত্তর পড়েই কিন্তু অ্যান্সার অনেক সময় বের করে ফেলতে পারবেন। হ্যাঁ, SBA-র ধরনগুলো এরকম। আচ্ছা, এবার আসি রুল নাম্বার 4। মনে করেন আপনি প্রশ্ন নাম্বার 1, 2, 3, 4 এভাবে দাগাইতেছেন, 5 নম্বর কোশ্চেনও দেখা যাচ্ছে আপনি পারেন না, আপনি কি বাদ দিয়ে চলে যাবেন? 6 নম্বর কোশ্চেন পারেন না, বাদ দিয়ে চলে যাবেন? না, আপনি সেটা তখনই আপনাকে পড়তে হবে, অ্যান্সারগুলো পড়তে হবে, স্টেমগুলো পড়বেন, পরে সেখানে ট্রু ফলস দিয়ে তারপরে আসলে আপনি সামনে যাবেন। আপনি যদি এভাবে বাদ দিয়ে যেতে থাকেন তাহলে দেখবেন যে একটা সময় পরে আপনার পেছনে অনেক জমা হয়ে যাবে, এবং সেটার জন্য কিন্তু আপনি এক্সট্রা টাইম ফেরত এসে যে আপনি আবার অ্যান্সার করবেন সেটা কিন্তু হবে না, এবং দেখা যাবে যে 1 ঘন্টা পরে আপনার পেছনেই বাকি রয়ে গেছে প্রায় 15-20টা, পরে সেটা আন্দাজে হয়তো দাগায় চলে আসতে হবে। সো এই কাজটা সেখানে করা যাবে না, আপনার সামনে যেটা আসবে সেটা আপনি দাগ দিয়ে চলে যাবে। এরপরে যদি আমরা যাই রোল নাম্বার 5, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। মনে করেন যে আপনার যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনের অ্যান্সার যেগুলো আছে এ বি সি ডি ই, আপনি প্রশ্নটা পড়ে কিছুই বুঝেন নাই, খুব একটা বুঝেন নাই, তো আমরা তখন কি করি অ্যান্সারগুলোতে ট্রু ফলস সবগুলো ট্রু বা সবগুলো ফলস দিয়ে চলে আসার চেষ্টা করি। আপনি বিলিভ ইট, জাস্ট আপনি এই কাজটা করেন, স্টেপগুলো পড়েন, 5টা স্টেপ পড়বেন, আমি নিশ্চিত যে আপনি স্টেমগুলো পড়ার পরে আপনার যে রেসিডুয়াল নলেজ আছে সেখান থেকে আপনি 2 থেকে 3টা স্টেম কিন্তু পারবেন। অনেক সময় হয় যে প্রশ্ন না বুঝলেও স্টেম পড়ে কিন্তু অ্যান্সার করা যায়, আপনি জাস্ট এটা ট্রাই করেন, মডেল টেস্টে ট্রাই করেন, এবং এতে করে আপনার নাম্বার বেড়ে যাওয়ার সুযোগ কিন্তু বেশ ভালো তৈরি হয়, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো আমি যেটা বলতে চাই, আপনি প্রতিটা কোশ্চেনের স্টেম পড়ে তারপরে দাগাবেন, কোনো আন্দাজে সব ট্রু সব ফলস এইভাবে আমি প্রতিবারই ইনহিবিট করি, এখান থেকে আপনাকে বের হয়ে আসতে। পরীক্ষার হলে আপনি ছোট্ট একটা পানির বোতল রাখতে পারেন যদি পিপাসা থাকে, তবে সেখানে খুব একটা সময় নষ্ট করা যাবে না। মাথায় রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট সেখানে খুবই ইম্পর্টেন্ট, আপনি আশেপাশে যদি পরিচিত বন্ধুবান্ধব পড়ে যায় অবশ্যই আগেই বলে নেবেন যে কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না, নিজের মতো করে আসলে পরীক্ষা দিতে হবে, কারণ ওইখানে সময়গুলো এমনভাবে
থাকে যেখানে আপনি অল্প কিছু সময় একটু ঘাড় ঘুরালে, একটু কথা বললেই কিন্তু আপনার অন্য একটা প্রশ্নের থেকে সময় কিন্তু সেখানে খেয়ে ফেলবে। আর এখন বল পয়েন্ট কলম দিয়ে দাগানোর সময়, সো ইরেজারের সেই ঝামেলা নাই। তো আপনি চাইলেও কিন্তু আবার এসে ঘষে তুলে তারপরে করবেন প্রয়োজন। তো এইভাবে আপনি একটার পর একটা দাগায় সে 100টা বৃত্ত কোশ্চেন অ্যান্সার শেষ করবেন। তো আশা করি যে আমাদের যে ইম্পর্টেন্ট টপিক শিট যেটা আছে সেটা আপনারা ফলো করেন, এবং আমরা যে রুটিনটা দিয়েছি সেটার পাশাপাশি আপনি পরীক্ষা দেন, এবং এতে আপনার একটা প্রিপারেশনটা অন্য একটা লেভেলে যাবে ইনশাল্লাহ। আর এছাড়া আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখেন, আমি প্রয়োজনে আবার লাইভে এসে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেব। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, সবাইকে শুভকামনা, ধন্যবাদ।